রসগোলাকে নিয়ে সঙ্গীত রসগোলা দিবস উপলক্ষে জয়দেব ভবনে রসগোলা সঙ্গীত শ্রোতার্পণ সমারোহ অনুষ্ঠিত হয়ে যাই, যে বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম পরিবেশন করা যাই। কবি শুভ্রাংশু পণ্ডা সঙ্গীত পরিকল্পনা ও রচনা করা বেড়ে কণ্ঠদান করেছেন অভিজিৎ মিশ্র। কার্যক্রমে উচ্চশিক্ষা তথা ক্রীড়া মন্ত্রী সুরজ সূর্যবংশী সমেত বিশিষ্ট অতিথি যোগ দিয়ে ওড়িশা সংস্কৃতি বজায় রাখা কার্যক্রমের মূল লক্ষ্য। পড়ুছি আজি সারা শ্রীমন্দির যাতরার উঠিবে জগত ঠাকুর, একুটিয়া লক্ষ্মী মা অভিমান করি কবাট কিলি কান্দন্তি গুমুরি গুমুরি, কি দেই কিনিবে মন কালিয়া শান্তে, রসগোলা পরি মিঠা অছি কি জগতে, রসগোলা রসগোলা রসগোলা। জগন্নাথ হলে জনতাঙ্ক ঠাকুর, ওড়িয়া সংস্কৃতি পরম্পরার গোটে বৈচারিক বার্তাবহ তথা সংস্কৃতি বঞ্চাই রাখবার প্রভুঙ্কর আশীর্বাদ নথিলে তা সম্ভবপর হয়ে নথান্তা। তেণু প্রভুঙ্ক ক্ষেত্রে যাহা সাধারণ ওড়িয়া ক্ষেত্রে তাহা প্রভুঙ্কু লক্ষ্য করে আমি বড়ুচ্ছন্তি আমি বনুচ্ছন্তি। সাধারণ লোকটি যেতবে মনাইবাপাই কোন গোটে মাধ্যম খোঁজু, প্রভু বি রসগোলাকে হি বাছিছন্তি মহালক্ষ্মী মহালক্ষ্মী মনাইবাপাই। কিন্তু সে রসগোলাটি আমার রুধিমন্ত চলনি রুধিমন্ত সংস্কৃতি রুধিমন্ত পরম্পরার এক বার্তাবহ এবং ভবিষ্যৎ পিঢ়িপাই কেমভি ভাবে সংরক্ষিত হয়ে রহব। রসগোলা কেবল এক মিঠা নুহে, এ মিঠা সহ ভাব ঐতিহ্য এবং সমৃদ্ধ সংস্কৃতির সমন্বয়, এ কথাকে যেভাবে ভাবে শুভ্রাংশু পণ্ডা অভিজিৎ মিশ্র এবং টিম একাধারে সমন্বয় করি সঙ্গীতরে রূপান্তরিত করেছেন তাঁকু ধন্যবাদ, তাঁকু কৃতজ্ঞতা। ওড়িশার নূতন পিঢ়ি এইভাবে ভাবে নিজ চলনী যুগোপযোগী কলে ওড়িয়া ওড়িয়া সাহিত্য ওড়িয়া সংস্কৃতি বঞ্চি রহব, এতে সন্দেহ নাই। এইভাবে গোটে রসগোলা সঙ্গীত হয়েছে কারণ শুভ্রাংশু বাবু সাঙ্গে প্রথমে ছেনাপোড় দিবসের ছেনাপোড় আন্থেম হয়েছিল, তাপরে ভাষা সঙ্গীতরে হয়েছিল আমার উৎকল দিবস দিন ভাষা সঙ্গীত হয়েছিল, এটা থার্ড গোটে প্রোজেক্ট হয়েছি রসগোলা সঙ্গীত। যে সঙ্গীতটা আমি জগন্নাথকে সমর্পণ করি এই গীতটি করছু, আমার যেটা আমি দাবি করছু রসগোলা আমার জগন্নাথক রসগোলা আমার সংস্কৃতি জগন্নাথ পরম্পরা উপরে হয়েছি সঙ্গীতটি, তো মু চা মতো লাগুছি লোক মানুষ ভালো লাগবে আর যা করছি সমর্পণ করছি। মহাপ্রভুঙ্কর নীলাদ্রি বিজে আরম্ভ হুয়ে মানভঞ্জন করা মা লক্ষ্মীঙ্কু মহাপ্রভু নিজে রসগোলা দিয়ে মানভঞ্জন করি মন্দির ভিতরক প্রবেশ করে থাকে, এবং এইটা আম ওড়িয়া জাতি সংস্কৃতি পরম্পরা সাংরে এমতি অঙ্গাঙ্গী ভাবে জড়িত যে এই কলচর আমি সেলিব্রেট করার কথা। মতো লাগুছে এটা গোটে ঠাকুরঙ্কর আশীর্বাদ যে মু এই গীতক কোরিওগ্রাফি করা সুযোগ পাইছি, এবং ডুরিং দ হোল কোরিওগ্রাফি মোর মনে পড়ুছি যে মোর আখির পানি ভারি আসছিল কারণ গীতটা এতে মধুর হয়েছিল এবং এতে শ্রুতি মধুর যে আপনার নিজে শুনলে জাঁপারে যে এই অ্যান্থমটা আমার ওড়িয়া জাতি পরম্পরা সাংরে জড়িত। মু সমস্ত ধন্যবাদ দেছি যে আপনার সমস্তে এটি আমার সাংরে উপস্থিত অনেক আর সব মিশিকি রসগোলা খাইবা এবং মহাপ্রভু মনে পকাইবা। রসগোলা কু নেইকি শ্রীমন্দির পরম্পরা কু নেইকি রথযাত্রার যে সংস্কৃতি তাকে নেই গোটে সঙ্গীত তৈরি করছু, সে সঙ্গীত প্রায় 11 মিনিট অবধির এ সঙ্গীত লাভ করেছি। এ সঙ্গীতরে উভয় আধুনিক এবং প্রাচীন কাব্যধারা এবং সঙ্গীত ধারার ঝলক আপন পাইবে, মতো মোর আশা যে লোক এটা ভালো লাগবে। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।